السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، প্রিয় ভাই, আপনি কয়েকটি বিষয় জানতে চাচ্ছেন। তার মধ্যে একটি বিষয় আহলে হাদিস সম্পর্কে, তারপরে মাজহাব সম্পর্কে, তারপরে আহলে সুন্নত ওয়াল জামাত সম্পর্কে, তারপরে ওয়াহাবি সম্পর্কে। সর্বপ্রথম প্রশ্ন, আহলে হাদিস কারা? আহলে হাদিস সম্পর্কে সর্বপ্রথম প্রশ্নের উত্তর, আহলে হাদিস কারা? যারা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে তারাই হচ্ছে গিয়ে আহলে হাদিস। আহলে হাদিস কোনো দলের নাম নয়, আহলে হাদিস কোনো মতের নাম নয়, আহলে হাদিস কোনো ব্যক্তির নাম নয়। আহলে হাদিস যত মুসলমান রয়েছে দুনিয়াতে, যারা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে তারা হচ্ছে কি আহলে হাদিস। কোরআন এবং হাদিসের অনুসারী যত মুসলমান রয়েছে, সকল মুসলমান আহলে হাদিস। পৃথিবীতে এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যে মুসলমান কোরআন এবং হাদিসকে অনুসরণ করে না, এমন কোনো মুসলমান নাই। মুসলমান হতে হলে কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে। কোরআন এবং হাদিসকে অনুসরণ করা মানে আহলে হাদিস। আহলে হাদিসের অর্থ হচ্ছে গিয়ে কোরআন এবং হাদিসের অনুসারী। এই অর্থটা যদি সবাই জানতো, কোরআন এবং হাদিসের অনুসারীর নাম হচ্ছে গিয়ে আহলে হাদিস, অনুসারীদের নাম আহলে হাদিস, যদি এটা জানতো, তাহলে আহলে হাদিসদেরকে নিয়ে এত বেশি মন্তব্য, এত বেশি মিথ্যাচার করতো না। কোরআনকে যারা ফলো করে, হাদিসকে যারা ফলো করে, তাদের নাম আহলে হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো আছে, যে বিভিন্ন গ্রন্থের মধ্যে বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজা, দারাকুতনি, মুস্তাদে আহমদ, তিরমিজি, নাসাইদ সহ যতগুলা গ্রন্থ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা এই গ্রন্থর মধ্যে পাওয়া যায়, এগুলার নামও হচ্ছে গিয়ে হাদিস। এগুলার নাম হাদিস, এরা সবাই জানি আমরা। এখানের মধ্যে একটি কথা উল্লেখ করতে হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কথা নয়। আল্লাহ রসুলকে যতটুকু ওহির মাধ্যমে জানানো হতো, ততটুকু উনি বলতেন, ততটুকু উনি আমাদেরকে জানাইতেন। কোরআনুল কারিমের সুরায় আনআমের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলেন। আর আল্লাহ রসুল বলছেন, আমার কাছে কোনো আল্লাহর জ্ঞানের ভাণ্ডার নাই, যতগুলো আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানান ততগুলো আমি জানি, আমি অদৃশ্যর কোনো খবর জানি না, আমি একজন ওহির অনুসারী। ওহির মাধ্যমে যতটুকু জানানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ততটুকু উনি উম্মতদেরকে বলেন। কুরআনুল করিমের সূরা আল হাক্কার হাক্কার মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া ইচ্ছা মতো কোনো কিছু বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব মন গড়া কোনো কথা বলেন না, যদি বলতেন, লা আখাজনা মিনহু বিল ইয়ামিন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতে ধরতেন এবং ডান হাতটিকে কেটে ফেলে দিতেন। তুম্মালা কতানা মিনহুল ওয়াতিন, এবং তার জিহ্বাকে কেটে ফেলে দিতেন। তুম্মালা কতানা মিনহু বিলি মিনহুল ওয়াতিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বাকে কেটে ফেলে দিতেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো কোনো কিছু বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো কোনো কিছু বলেন না, এটা সর্বপ্রথম আমাদের জানার কথা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো আছে এটা ওহী, এই কথাগুলোর নাম যেটা বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ এই গ্রন্থগুলোর মধ্যে যেগুলো আসছে এগুলাকে বলা হয় হাদিস, এটা সবাই আমরা জানি। কিন্তু কুরআনুল করিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনকে হাদিস বলেছেন এটা আমরা সবাই জানি না। যদি সবাই জানতো কুরআনকে হাদিস বলা হয়, কুরআন যে হাদিস এটা যদি সবাই জানতো তাহলে কেউ আহলে হাদিসদেরকে নিয়ে বাড়াবাড়ি করতো না, আহলে হাদিসদেরকে নিয়ে মিথ্যাচার করতো না যদি এটা সবাই জানতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে হাদিস বলেছেন, তার দলিল কুরআনুল করিমের সুরায় জুমার 39 নম্বর সুরার 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জাল আহসানাল হাদিস। আল্লাহ এখানের মধ্যে আহসানাল হাদিস মানে কুরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস বলেছেন। কুরআনুল করিমের সুরায় নিসা 4 নম্বর সুরার 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে হাদিস বলেছেন। কুরআনুল করিমের সুরায় আপনার মুরসালাত, সুরায় মুরসালাত 77 নম্বর সুরার 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে হাদিস বলেছেন। কুরআনুল করিমের সুরায় জাসিয়া 6 নম্বর আয়াত, সুরায় জাসিয়া 45 নম্বর সুরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে হাদিস বলেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী আবু দাউদ তিরমিজি নাসাঈ সহ কয়েকটি গ্রন্থের মধ্যে অনেক হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনকেও হাদিস বলেছেন। তার মধ্যে পরিচিত একটি হাদিস সবারই জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জুমার খুতবা দিতেন, যখনই ঈদের খুতবা দিতেন, যখনই বিবাহর খুতবা দিতেন, যে কোনো খুতবার সময় একটি আপনার হাদিস পাঠ করতেন, সহি মুসলিমের 66 নম্বর হাদিস, ফা ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, ফা ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ। এই হাদিসটা কি? আল্লাহ রাসূল বলছেন ফা ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম বাণী, সর্বোত্তম কিতাব হচ্ছে কি? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মানে আল্লাহর বাণী অর্থাৎ হাদিস, অর্থাৎ হাদিস মানে কুরআন, আল্লাহর বাণী হাদিস মানে কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনকে ফা ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ অর্থাৎ কুরআনকে এখানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন ও খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরের বাণী হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তার পরের বাণী। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কুরআনের নাম হাদিস, অতএব যারা আহলে হাদিস অর্থাৎ কুরআনের অনুসারী, আবার আহলে হাদিস হাদিসের অনুসারী, অতএব দুইটা থেকে পাওয়া যায় আহলে হাদিস মানে কুরআন এবং হাদিসের অনুসারী। পৃথিবীর যত মুসলমান সবাই কুরআন হাদিসের অনুসারী, অতএব পুরা যত মানুষ পৃথিবীতে যত মুসলমান রয়েছে সকল মুসলমান আহলে হাদিস। এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম, পৃথিবীতে যত মুসলমান রয়েছে সবাই আহলে হাদিস সালাফি। কারা আহলে হাদিসের মধ্যে আরেকটি নাম রয়েছে সালাফি, আহলে হাদিস সালাফি একই কথা, একই কথা। আরবের মধ্যে আহলে হাদিস বলা হয় না, আরব দেশগুলোতে সালাফি বলা হয়, আরব দেশগুলোতে সালাফি বলা হয়, কোনো কোনো জায়গাতে আনসারি বলা হয়, সালাফিদেরকে আনসারি বলা হয়, কোনো কোনো জায়গাতে মুহাম্মদি বলা হয়, সালাফিদেরকে মুহাম্মদি বলা হয়, কোনো কোনো জায়গাতে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয় অর্থাৎ সালাফিদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। এবার দ্বিতীয় বিষয়টা নিয়ে আসি, এখানে দ্বিতীয় বিষয়টা হচ্ছে গিয়ে ওয়াহাবি। দেখেন ওয়াহাব কোনো দলের নাম নয়, ওয়াহাব একদিকে দল অর্থাৎ আল্লাহর দল, একদিকে আল্লাহর দল, আল্লাহর দল মানে আল্লাহর নাম হচ্ছে গিয়ে ওয়াহাব, আল্লাহর নাম ওয়াহাব।
যারা বলে ওহাবি ওহাবি গালি দিয়ে বলে, এটা নিশ্চয়ই একটা মারাত্মক একটি অন্যায় কাজ করে। ওহাব মানে আল্লাহর নাম, ওহাবি মানে আল্লাহর, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর দলের মানুষ ওহাবি। এই দিকে গেলে আল্লাহর দল হচ্ছে গিয়ে ওহাবি এই দিকে। কিন্তু মানুষ যে ওহাবি বলে কি জন্য বলে, ওহাবি বলে এক দল বেদাতিরা, বাংলাদেশের তুফাজ্জল হোসেন বৈরবী, আবু সুফিয়ানের কেদারি, আপনার গিয়াসউদ্দিন তাহেরি, যারা আপনার সুন্নি নামে আপনার সুন্নাকে, সুন্নি নামটাকে আপনার কলঙ্ক করে, অপমান করে, যারা তারা আপনার আপনার গালি দিয়ে ওহাবি বলে। ওহাব একজন ব্যক্তির নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নামটাকে তারা একটু বিশ্লেষণ করে শুধুমাত্র বলে ওয়াহাবি, এটা গালি দিয়ে বলে, এটা গালি দিয়েই বলে ওয়াহাবি, গালি দিয়ে বলে। যেমন বলে লামাজহাবি, গালি দিয়ে বলে, তেমন করে ওয়াহাবি গালি দিয়ে বলে। অথচ ওয়াহাবকে যারা গালি দেয় অর্থাৎ আল্লাহকে গালি দেয়, আউযুবিল্লাহ, আল্লাহকে গালি দেওয়া হয়। আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি, উনার প্রতি তারা এত খেফা কেন? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহির আপনার সৌদি আরবের, সৌদি আরবের যতগুলা বেদাত শিরিক যতগুলা রয়েছিল সবগুলার আপনার এগুলা আপনার তাওগুত থেকে তাওহিদের দিকে এনেছেন শুধুমাত্র একজনের বেশি অবদান ছিল, তিনি হচ্ছেন গিয়ে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি। এক সময় মদিনাতে কবর ছিল, ফাখার কবর ছিল, মন্দিরের মতো বড় বড় ছিল, মক্কাতে ছিল, এগুলা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাই এগুলা ব্যঙ্গে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসগুলাকে, আপনার আপনার সহি হাদিস হাদিস যে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু কবরগুলাকে ব্যঙ্গে জমিনের সাথে মিশিয়ে দাও। আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উনি এই কাজটুকু করেছেন। এই জন্য বেদাতিরা উনার প্রতি সবচেয়ে বেশি খেফা হচ্ছে গিয়ে এই জন্যই। এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহির জীবনী পড়বেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এমন একজন ব্যক্তি ছিলেন যিনি শিরিকের আপনার শিরিকের বিরুদ্ধে এত ভূমিকা রেখেছেন, ইতিপূর্বে এত ভূমিকা কেউ রাখে নাই, এত ভূমিকা রেখেছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নামে তারা এক অনেক গালি দেয় ওহাবি ওহাবি বলে, অথচ এটা নিশ্চয়ই একটি মারাত্মক ধরনের অন্যায় একটি কাজ করে। এবং আপনার প্রতি অনুরোধ, আপনাদের প্রতি অনুরোধ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উনি কে, ওনার সম্পর্কে একটু পড়তে হবে, জানতে হবে। বেদাতিরা বলল বলে আপনি তাদের সাথে তাল মিলাবেন না, এটা মনে রাখবেন। আপনার নামদারি সুন্নিরা বলল বলে আপনি তাদের সাথে তাল মিলাবেন না। এবার আসেন সুন্নি কারা, সুন্নি কাদেরকে বলা হয়? পৃথিবীর যত মুসলমান রয়েছে সকল মুসলমান হচ্ছে গিয়ে আহলে সুন্নত ওয়াল জামাত। এখানের মধ্যে একটি পাঠ করা হয়েছে শিয়া এবং সুন্নি, শিয়া এবং সুন্নি, অর্থাৎ সুন্নি হচ্ছে গিয়ে মুসলমান, শিয়া হচ্ছে গিয়ে শিয়া মুসলমান, শিয়া মুসলমান, এটা পাঠ করে আমাদের এক শ্রেণীর তথাকথিত ভাইরা। অথচ এখান থেকে শিয়া আর সুন্নি পাঠ করার কোনো অধিকার কারোর নাই, কারণ শিয়ারা প্রথম কথা শিয়ারা মুসলমান নয়, শিয়ারা কাফির, একসাথে তারা কাফির, তারা মুসলিম নয়। তাহলে শিয়া মুসলিম বলা হবে কেন? শিয়া তো মুসলিম কখনো বলা যাবে না। এখানে সুন্নি বলে আলোক করার, যারা সুন্নি সুন্নি বলে চিল্লায় তাদের মধ্যে সুন্নার কোনো গন্ধও নাই, সুন্নার কোনো গন্ধও নাই তাদের মধ্যে, যারা সুন্নি সুন্নি বলে লাফায়। সুন্নি দাবিদার বাংলাদেশের কারা? সুন্নি দাবিদার, সুন্নি দাবিদার বাংলাদেশের তুফাজ্জল হোসেন বৈরবী, দেওয়ানবাগি, আবু সুফিয়ান আল কেদারি, তাহেরি, এরকম যতগুলা আপনার আকিদাগত ত্রুটি, মানহাজগত ত্রুটি, বেদাতের আশ্রয়দাতা, কবর পূজারী, শিরিককারী, আপনার বেদাতি, পীর পূজারী, আপনার এমন আকিদা গ্রহণ করে যে আকিদাটা হচ্ছে গিয়ে কবর বাসিয়ে সবকিছু জানে, খাজা আটরশিয়ে সবকিছু জানেন, মাইজ ভান্ডারিয়ে সব কিছু জানেন, আপনার মঈনুদ্দিন চিশতিয়ে সব কিছু জানেন, আপনার খাজা মঈনুদ্দিন চিশতি, মানে যতগুলা খবর বাসী আছে সবার প্রতি তাদের এমন ধারণা আছে, মানে যারা অলি নামে তাদের কাছে অলি, এদেরকে তারা গাইবের খবর যে তারা জানে,
তাদের কাছে যে তারা চায়, তারা নিজেকে নিজে কি দাবি করে? সুন্নি দাবি করে। তারা নিজেকে নিজে সুন্নি দাবি করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আপনার অনেক মিথ্যাচার করে এই নামদারি সুন্নিরা, এই নামদারি সুন্নিরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানুষ মনে করে না, তারা আল্লাহর সমান সমতুল্য মনে করে। কোন কোন সময় আল্লাহর উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যায়, এবং তারা বলে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। এই জন্য তারা আপনার একটি বিষয় চালু করেছে যে মসজিদের দুই পাশে এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ রেখেছে, অর্থাৎ ডান দিকে রয়েছে আল্লাহ, বাম দিকে মোহাম্মদ। এখন ডান দিক থেকে পড়া শুরু করেন আল্লাহ মোহাম্মদ, অর্থাৎ আসবে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। আবার বাম দিক থেকে শুরু করেন মোহাম্মদ আল্লাহ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। মানে এটা তারাই সর্বপ্রথম আবিষ্কার করেছিল, অর্থাৎ আল্লাহ এবং মোহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ, এটা তারাই বের করেছিল। এখন দেখেন, যদি আপনার মসজিদের ডান পাশে থাকে আল্লাহ, বাম পাশে থাকে হু আকবার, অর্থাৎ আসবে আল্লাহ হু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আবার বাম দিক থেকে দেখেন, বাম দিক থেকে আসবে সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহ হু আকবার, হু আকবার আছে এখানে, হু আকবার, আর এদিকে আছে আল্লাহ। মানে বাম দিক থেকে যদি দেখেন আপনি, তাহলে আসবে সবচেয়ে বড় আল্লাহ, ডান দিক থেকে হিসাব করলে আল্লাহ সবচেয়ে বড়। এটা এটা হচ্ছে কি, এটা এইরকম লিখতে হয়, কিন্তু তারা লেখলো কি, আল্লাহ যিনি তিনি মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ আল্লাহ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ আল্লাহ। বাম দিক থেকে হিসাব করলে আল্লাহ মোহাম্মদ, ডান দিক থেকে হিসাব করলে আল্লাহ মোহাম্মদ, বাম দিকে হিসাব করলে মোহাম্মদ আল্লাহ, এরকম চলে আসে। তো যাই হোক, তো এই সমস্ত সুন্নিরা, তথাকথিত সুন্নিরা নিজেকে নিজে দাবি করে তারা সুন্নি, সুন্নি। এখন দেখেন, আরো দেখেন, দেওয়ানবাগি যেভাবে দাবি করে সুন্নি, কবর পূজারীও দাবি করে সুন্নি, জটওয়ালা ব্যক্তিও দাবি করে সুন্নি, সিগারেট কুড়িও দাবি করে সুন্নি, আপনার জর্দাকুড়েও দাবি করে সুন্নি, গাঁজাকুড়েও দাবি করে সুন্নি, আপনার সালাত নাই, সিয়াম নাই, সারাদিন আপনার মাজারে থাকে সেও দাবি করে সুন্নি। এরকম করে করে অধিকাংশ আপনার ব্যক্তিরা সুন্নি দাবি করে, কিন্তু সুন্নি দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের গুরুত্ব দেওয়া তো দূরের কথা, আল্লাহ রাসূলকে যত অপমান করে, এত অপমান পৃথিবীর কোনো মানুষ করে না, এত অপমান ইহুদি খ্রিস্টানরাও করে নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমার প্রতি বাড়াবাড়ি করিও না, আমার প্রতি তোমরা বাড়াবাড়ি করিও না, তোমরা লা তুতরুনি, তোমরা আমার প্রতি এমন বাড়াবাড়ি করিও না যেইভাবে ঈসা আলাইহি সালাতুসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা, এইভাবে তোমরা আমার প্রতি বাড়াবাড়ি করিও না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তারপরে তারা এমন বাড়াবাড়ি করে যে বাড়াবাড়িটা আপনার ঈসা আলাইহি সালাতুসাল্লাম থেকে উপরে নিয়ে গেছে, এরকম বাড়াবাড়ি করে এরা আবার নিজেকে নিজে দাবি করে সুন্নি। যাই হোক, এখন সুন্নি কারা? সুন্নি পৃথিবীর যত মুসলমান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে ভরপুর সুন্নতি আদর্শ রয়েছে তার মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শটা আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে, যাকে যা আল্লাহ রাসূল দিয়েছেন সে গ্রহণ করেছে, সেই হচ্ছে গিয়ে সুন্নি, সে হচ্ছে গিয়ে আহলে সুন্নত ওয়াল জামাত, অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামাত পৃথিবীর যত মুসলমান সবাই আহলে সুন্নত ওয়াল জামাত, সালাফি আহলে হাদিসরাও আহলে সুন্নত ওয়াল জামাত, এবং মূলত যারা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে তারাই হচ্ছে গিয়ে আহলে সুন্নত ওয়াল জামাত। আর কোরআন এবং হাদিসকে অনুসরণ করে আহলে হাদিসরা পৃথিবীর মধ্যে, আহলে হাদিসরা ছাড়া স্রেফ কোরআন এবং হাদিসকে অনুসারী আর কেউ এত এত বেশি নাই। যারা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে তারা বেশিরভাগই হচ্ছে গিয়ে আহলে হাদিস। অন্য অন্যরা বুজুর জ্ঞানে দিনদের কিতাব নিয়ে ব্যস্ত থাকে, কেউ আছে ফাজাইলে আমল নিয়ে, কেউ আছে ফাজাইলে জিকির নিয়ে, কেউ আছে বেহেস্তি জবর নিয়ে, কেউ আছে আপনার বিভিন্ন ধরনের কিতাব নিয়ে, সবগুলোর নাম বলছি না, বিভিন্ন ধরনের কিতাব নিয়ে ব্যস্ত আছে। তো তাদেরকে বলা হয় আপনার আহলে সুন্নত ওয়াল জামাত, তাদেরকেও আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। কিন্তু আমরা মনে করি আহলে সুন্নত ওয়াল জামাত দাবিদার সবচেয়ে বেশি হকদার হচ্ছেন কি, তারা যারা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে তারাই হচ্ছে কি আহলে সুন্নত ওয়াল জামাত। আশা করি বিষয়টা ক্লিয়ার। কিন্তু বাংলাদেশের আহলে সুন্নত ওয়াল জামাত মানে
আহলে সুন্নাত ওয়াল জামাতের নামের উপর তারা অপমান করে, নামের উপর তারা অপমান করে অধিকাংশ মানুষ। আমি একটু আগেই বলেছি, আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার আসেন আরেকটি বিষয়, আপনি বলেছেন মাজহাব, মাজহাব অর্থ কি? মাজহাব অর্থ এক, মাজহাব অর্থ পথ, দুই মাজহাব অর্থ মত, আরেকটি অর্থ মাজহাব অর্থ ধর্ম, আরেকটি অর্থ মাজহাব অর্থ বাথরুম কিংবা টয়লেট। বাথরুম টয়লেটের কথা বললে অনেকে রাগ করে, অথচ আবুদাউদের প্রথম হাদিস রয়েছে মাজহাবের অর্থ হচ্ছে গিয়ে, আবুদাউদের প্রথম হাদিস ফার্স্ট হাদিস মাজহাবের অর্থ বাথরুম কিংবা টয়লেট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুম করেছেন, হাজত ছাড়তেন, এটার নাম মাজহাব আসছে। আমি অর্থটা শুধুমাত্র বলছি। এখন মাজহাবের আরেকটি অর্থ হচ্ছে গিয়ে পথ কিংবা মত, মাজহাবের অর্থ আরেকটি অর্থ হচ্ছে গিয়ে ধর্ম, এই এই অর্থগুলো আছে। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে মাজহাব মানে চারজন ইমামের অনুসরণ করার নাম হচ্ছে গিয়ে মাজহাবের অনুসরণ করা, এই চারজন ইমামের। কিন্তু এই চারজন ইমামের অনুসরণ করতে কোনো মানুষের আপত্তি নাই। সালাফি আহলে হাদিসেরা এই চারজন ইমামদেরকে এত বেশি সম্মান করে যে সম্মানটুকু অন্যরা খুব কমই করে। ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহর নামে যত বেশি মিথ্যাচার করে উনার মাজহাবের লোকেরা, অন্য কেউ অত বেশি মিথ্যাচার করে না। ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহর নামে যত মিথ্যাচার করে এই উনার মাজহাবের যারা অনুসরণ করে, উনার মাজহাবকে যারা অনুসরণ করে, তারা সবচেয়ে বেশি মিথ্যাচার করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নামে। দেখেন আপনি যদি দেখেন ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন, পৃথিবীর কোনো গ্রন্থতে, পৃথিবীর কোনো কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা, আবু হানিফা রহিমাহুমুল্লাহ কথাটা বলেন নাই, উনার ছাত্র ইমাম আবু ইউসুফ রহিমা রহমতুল্লাহি আলাইহি বলেন নাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন নাই। অথচ আমাদের দেশের একশ্রেণীর বক্তারা এইটা বক্তব্য দিয়েই বেড়াচ্ছে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছেন। যেই কাজটা নবী রাসুলদের দ্বারা হয় নাই, সেই কাজটা কার দ্বারা হলো? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দ্বারা হয়েছে। এটা আমাদের দেশের এক শ্রেণীর মানুষরা নবীর চাইতে উপরে নিয়ে যাচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। দুই, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নামে আরো কিছু মিথ্যাচার হয়, তার মধ্যে একটি মিথ্যাচার হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কাবাতে গিয়েছেন, গিয়ে আপনার এক পাওয়ের উপর বর করে 15 বার কোরআন তিলাওয়াত করেছেন, 1 রাকাত সালাত আদায় করেছেন, তারপরে আরেক পাওয়ের উপর বর দিয়েছেন, তারপরে আরেক 15 পারা কোরআন তিলাওয়াত করেছেন, তারপরে আরেক রাকাত সালাত আদায় করেছেন, 2 রাকাত সালাতে 1 খতম কোরআন দিয়েছেন, দিয়ে 1 খতম কোরআন পুরা করে 2 রাকাত সালাত আদায় করেছেন। এটাও মিথ্যা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে একেবারে টাটকা একটা মিথ্যা কথা। দুই নম্বর মিথ্যা কথা, আর একটা মিথ্যা কথা দেখবেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 40 বৎসর পর্যন্ত এশার অজু দিয়ে ফজরের সালাত আদায় করতেন। এই দেখেন একবারে টাটকা একটা মিথ্যা কথা। আর একটা মিথ্যা কথা রয়েছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 55 বার হজ করেছেন, আপনার 55 বার হেঁটে হেঁটে কিংবা ঘোড়া দিয়ে হোক কিংবা উট দিয়ে হোক উনি 55 বার হজ করেছেন, সেটাও হচ্ছে গিয়ে মিথ্যা কথা। এখন আসেন এখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সম্পর্কে আমরা, ওনার জন্ম ওনার মৃত্যু এগুলা নিয়ে আমরা একটু জানি, তারপরে এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইমামদের মধ্যে বয়সের দিক দিয়ে উনি হচ্ছেন গিয়ে সবচেয়ে বড় ইমাম, বয়সের দিক দিয়ে এই চারজনের মধ্যে উনি হচ্ছেন গিয়ে বড়। অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর জন্ম হয় আপনার 80 হিজরিতে, 80 হিজরিতে রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয় আপনার 11 হিজরিতে। অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার 69 বৎসর পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়। ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ 150 হিজরিতে উনি মারা যান, 150 হিজরিতে মারা গিয়েছেন। উনি দুনিয়াতে টোটাল বেঁচে ছিলেন, দুনিয়াতে টোটাল জীবিত ছিলেন, হায়াত পেয়েছেন 70 বৎসর, 70 বৎসর হায়াতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনি এতটুকু পর্যন্ত হায়াত পেয়েছেন 70 বৎসর পর্যন্ত। আপনারা মনে রাখবেন ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহর জন্ম হয়েছে 80 হিজরিতে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে 11 হিজরিতে। অর্থাৎ 11 আপনার 69 বৎসর পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম, 69 বৎসর পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম, 10 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণ দেন, 10 হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিদায়ী ভাষণের দিন কুরআনুল কারিমের সুরায় মায়দার 3 নম্বর আয়াতটি নাজিল করেন। আল ইয়াউমা আকতিমু আল সুরায় মায়দার 3 নম্বর আয়াতটি, আল ইয়াউমা আকমালতু লাকুম দিনাকুম ওয়াতমামতু আলাইকুম নিয়মতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আজকের দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায়ী ভাষণের আপনার জিলহজের 10 তারিখে, 10 তারিখে জিলহজ মাসের 10 তারিখে আপনার বিদায়ী ভাষণ দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আকাশের দিক দিয়ে আঙ্গুল দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছিলেন, 1.5 লক্ষ সাহাবীদের সামনে বক্তব্য দিয়েছেন এবং 1.5 লক্ষ সাহাবীদেরকে বলছেন, আমি কি তোমাদের মাঝে যতটুকু আল্লাহ আমাদের আমার কাছে দিয়েছেন, যতটুকু আমার কাছে পৌঁছে দিয়েছেন, আমি কি তোমাদেরকে ততটুকু কি পৌঁছে দিয়েছি কি? সকল সাহাবীরা সেদিন জবাব দিল, হ্যাঁ সকল কিছু আমাদেরকে আপনি দিয়েছেন। আল্লাহ রাসুল আকাশের দিয়ে হাত দিয়ে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকু তাদের মধ্যে পৌঁছে দিয়েছি। রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলেছিলেন যে, আমি তো চলে যাচ্ছি, তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি, তার মধ্যে একটি হচ্ছে গিয়ে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূলিল্লাহ, আর 2 নম্বর হচ্ছে গিয়ে আমার সুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টা জিনিস রেখে গিয়েছেন। কিতাব হচ্ছে গিয়ে পরিপূর্ণ কমপ্লিট, এই দিন কমপ্লিট করে দেওয়া হয়েছে, সুন্নাও কমপ্লিট, পরিপূর্ণ কমপ্লিট, এখানের মধ্যে এই গ্লাসটার মধ্যে পানি ভর্তি করে রাখা ফুল, এখন যদি এখানের মধ্যে আর কেউ দিতে থাকে তাহলে পানিগুলা আউট হবে, পানিগুলা বের হয়ে যাবে। সেই দিন দিন হচ্ছে গিয়ে পরিপূর্ণ। ওই দিন থেকে 10ই জিলহজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী ভাষণ ছিল, এবং 10ই জিলহজ থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনে 100 দিন পরে উনি মারা গিয়েছেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 দিন পরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মারা গিয়েছেন, অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয় আপনার 100 দিন পরে। এই হিসাব করেন কোন দিন আল্লাহ রাসুলের মৃত্যু হয়। এই দিনের পর থেকে যদি দিন পরিপূর্ণ হয়ে যায়, তারপরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দুনিয়াতে জন্ম হয়। এখন মাজহাবের ইমামদেরকে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াতের মধ্যে বলেছেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ দুনিয়াতে আসবেন, কোথায় বলেছেন, 1 নম্বর কথা। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা আমার সুন্নাকে আঁকড়িয়ে ধরো, আমার সুন্নাকে আঁকড়িয়ে ধরো, এবং আমার সুন্নার পরে আলাইহিম বি সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাকে আঁকড়িয়ে ধরো, এবং 4 জন খুলাফা যারা আছেন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সুন্নাকে আঁকড়িয়ে ধরো। এই আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নার মধ্যে, কোন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা পরবর্তীতে 80 হিজরির পরে কয়েকজন ইমাম জন্ম নিবে, তাদের অনুসরণ করিও, তাদেরকে মাজহাব মানিয়ে নিও, কোন হাদিসের মধ্যে কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, এটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম কথা, কোথায় বলেছেন এটার দলিল দিতে হবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর জন্ম হয় 80 হিজরিতে, মনে রাখবেন এই কথাটা, ভালো করে মনে রাখার প্রয়োজন। এবং এখানের মধ্যে আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। আবু বকর রহমতুল্লাহ, আবু বকর রহিমাহুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন, কোন দিন, কোন সময় বলেছেন যে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর, আবু হানিফা রহিমাহুল্লাহকে, ওনাকে তোমরা সবাই গ্রহণ করো, ইমাম মালিক রহিমাহুল্লাহকে তোমরা সবাই মাজহাবের ইমাম হিসাবে গ্রহণ করে নাও, কখন বলেছেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কখন বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন বলেছেন? আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন বলেছেন? এই 4 জন আপনার খুলাফায়ে রাশিদিন থেকেও পাওয়া যায় নাই। তাহলে কোথায় আছে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নামে মাজহাব একটা বানাতে হবে। 1, আবার আসি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর জন্ম হচ্ছে গিয়ে 80 হিজরিতে, এরপরে আরো 13 বৎসর পরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জন্ম।
ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জন্ম হয় ইমাম আবু হানিবা রহমতুল্লাহি আলাইহির 13 বছর পরে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 93 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের 82 বৎসর পরে, অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মারা যাওয়ার 82 বৎসর পরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কখনো কি বলেছেন যে তোমরা আমার নামে একটি মাজহাব বানিয়ে নাও? ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ কখনো কি বলেছিলেন যে তোমরা আমার নামে একটা মাজহাব বানিয়ে নিও? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন নাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিও বলেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে টোটাল ছিলেন 96 বৎসর, উনার লম্বা হায়াত ছিল 96 বৎসর। উনি 179 হিজরিতে উনি মৃত্যুবরণ করেন, 179 হিজরিতে উনার মৃত্যু হয়। 96 বৎসর হায়াতি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একদিনও বলেন নাই তোমরা আমার নামে একটি মাজহাব বানাও। ইমাম মালিক রহিমাহুল্লাহ জীবনে একদিন বলেন নাই। 70 বৎসর দুনিয়ার হায়াতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনিও উনার জীবনের মধ্যে কোনোদিনও বলেন নাই তোমরা আমার নামে একটা মাজহাব বানিয়ে নাও। চ্যালেঞ্জ কেউ কি দেখাতে পারবে? আজ পর্যন্ত দেখাতে পারবে না। তৃতীয় ইমাম ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির জন্ম 150 হিজরিতে, যে হিজরিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মারা গিয়েছেন, এই হিজরিতে ইমাম আপনার শাফি রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়। 150 হিজরিতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির জন্ম, অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের 139 বৎসর পরে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার হায়াতি ছিলেন 54 বৎসর। 204 হিজরিতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মারা গিয়েছেন। 204 হিজরিতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মারা গিয়েছেন। 54 বৎসর বয়সের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি একদিনও বলেন নাই তোমরা আমার নামে একটা মাজহাব বানিয়ে নাও। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি একদিনও বলেন নাই। ওনার যতগুলো গ্রন্থ রয়েছে প্রত্যেকটি গ্রন্থ তালাশ করেন, একটি একটি করে দেখান তো উনি বলেছেন কিনা। 3 নম্বর ইমাম, 4 নম্বর ইমাম, 4 নম্বর ইমাম ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহির জন্ম হয় 164 হিজরিতে। 164 হিজরিতে ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহির জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের মারা যাওয়ার 153 বৎসর পরে ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহির জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের 153 বৎসর পরে ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহির জন্ম। ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে ছিলেন টোটাল 95 বৎসর। 241 হিজরিতে ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়, উনি মৃত্যুবরণ করেন। ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহি 95 বৎসর বয়স পর্যন্ত দুনিয়াতে যতদিন পর্যন্ত ছিলেন একদিনও বলেন নাই তোমরা আমার নামে একটা মাজহাব বানিয়ে নাও, আমার নামে একটা মাজহাব বানিয়ে নাও। ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি বলেন নাই। এখন আসেন 4 জন ইমামের একটি ফতোয়া। ফতোয়াটা কি? 4 জন ইমাম ছিলেন মানুষ, 4 জন ইমাম মানুষ ছিলেন, আর মানুষ বলতেই ভুল হয়, মানুষ বলতেই ভুল হয়, মানুষের ভুল হবে স্বাভাবিক। আল্লাহ রসুল বলেছিলেন কুল্লু বনি আদম হাত্তা ও খাইরুল হাত্তাউন আত্তাওয়াবুন। আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকটি আদম সন্তান ভুলকারী। ও খাইরুল হাত্তাউন আত্তাওয়াবুন, যেই ব্যক্তি উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ভুলটাকে সংশোধন করে নেয় ওই ব্যক্তিটা হচ্ছে কি উত্তম ভুলকারী। তাহলে মানুষ বলতেই ভুল করবে, মানুষ বলতেই ভুল করবে, এটা সর্বপ্রথম আমাদের জানার প্রয়োজন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমের সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া
মুমিন মুমিনের পরস্পরের ভাই, ফা আসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের যদি কোনো ভুল হয় ভাইটাকে তোমরা সংশোধন করে দাও। আমার ভাইয়ের কোনো ভুল হলে ভাইকে সংশোধন করতে হবে, মানুষের ভুল হবে আল্লাহ বলে দিয়েছেন। মানুষের নাম আগে কি ছিল? মানুষের নাম আগে ছিল খলিফা। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা, সূরা বাকারার 30 নম্বর আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খলিফা বলেছেন, কিন্তু পরবর্তীতে মানুষের নাম কি হলো? ইনসান হলো। ইনসান হলো মানুষের নাম, অর্থাৎ ইনসান মানে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাওনা, আমি একজন মানুষ, আমিও ভুলে যেতে পারি। আল্লাহ রাসূল বলছেন আমিও ভুলে যেতে পারি, আমি একজন মানুষ, আমি একজন মানুষ, অর্থাৎ আমি একজন ইনসান। ইনসান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসান, ইনসান বলতেই ভুলকারী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনিও ভুল করেছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের নাম আপনার খলিফা থেকে ইনসান রেখেছেন। মানে কি ইনসান মানে ভুলকারী? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে একদিন বলা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে একদিন সকল আদম সন্তান, আদম সন্তান যারা আছেন আপনি আমি, সকল আদম সন্তান যারা দের জন্ম হবে হয়েছে সকলকে একদিন আদম সন্তানদের সামনে একদিন তুলে ধরা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে রাখা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সকলের দিকে তাকিয়ে দেখলেন কার হায়াত কতদিন। সকলের আপনার এই কপালের মধ্যে লেখা রয়েছে যে কার হায়াত কতদিন রয়েছে, এই আপনার আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখতেছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের হায়াত মাত্র 40 বছর, মাত্র 40 বছর। তো আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমার সন্তান দাউদের হায়াত এত কম, একজন নবী উনি, এত হায়াত কম কেন? আল্লাহ দাউদকে আর একটু হায়াত কি বাড়িয়ে দেওয়া যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, যতটুকু দেওয়া হয়েছে ততটুকু পর্যন্ত, আর যদি দিতে হয় তাহলে তোমার হায়াত থেকে কমিয়ে দিতে হবে। তোমার হায়াত 1000 বৎসর, 1000 থেকে কমিয়ে দিতে পারো। সেই দিন আদম আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, আমার হায়াত 1000, 1000 থেকে 60 বৎসর আমি আমার আদম আমার সন্তান দাউদকে আমি দিয়ে দিলাম। এই দাউদকে দেওয়ার পরে দাউদ আলাইহি সালাতু ওয়াসালামের হায়াত ছিল টোটাল 100 বৎসর, কিন্তু যখনই আদম আলাইহি সালাতু ওয়াসালামের কাছে 960 বৎসরের সময় আপনার মালাকুল মৌত রুহ কবজ করার জন্য গেলেন, তখনই মা আদম আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, হারে আমার বয়স তো 1000 বৎসর, 940 বৎসরে যখনই গেলেন, 940 বৎসরে যখনই গেলেন মালাকুল মৌত রুহ কবজ করার জন্য, তখনই আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, হারে আমার বয়স তো 1000 বৎসর, এখনো 60 বৎসর বাকি আছে, 60 বৎসর আগে তুমি কেন আসলে? তখনই আল্লাহ বললেন আদমকে, ও আদম, তোমার বয়স থেকে 60 বৎসর তুমি দাউদকে দিয়ে দিয়েছিলে, তোমার কি স্মরণ নাই? আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, লা, আমার স্মরণ নাই, আমি ভুলে গেছি। ওই দিন থেকে মানুষের নাম হচ্ছে গিয়ে ইনসান, মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায়, এটা মনে রাখবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মানুষ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মানুষ, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মানুষ, ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহি মানুষ, ইমাম বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজা দারাকুতনি তিরমিজি নাসাঈ সকল হচ্ছেন গিয়ে মানুষ, সকল হচ্ছেন গিয়ে মানুষ, এবং তারা হচ্ছে গিয়ে সম্মানিত মানুষ, সকলের সম্মানিত মানুষ, একথা মনে রাখবেন। এখন আসেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, জীবনে উনি বলেন নাই আমার নামে একটি মাজহাব বানাও, মাজহাব বানাও। উনি অনেক ভুল করেছেন, ভুল একটার দুইটা নাই, কেউ কেউ বলেছেন 3 ভাগের 2 ভাগ ওনার ভুল, ওনার ছাত্ররা ভুলটাকে সংশোধন করেছেন, ছাত্ররা উস্তাদের ভুলকে সংশোধন করেছেন, উস্তাদের ভুলকে ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ ওনারা উস্তাদের ভুলটাকে সংশোধন করে দিয়েছেন 3 ভাগের 2 ভাগ। আবার কেউ বলেছেন না ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর 50% ভুল ছিল, 50% ভুলটাকে সংশোধন করেছেন দুইজন ছাত্র, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, দুইজনই ভুল করেছেন। কারণ মানুষ শুনি ভুল করবেন, স্বাভাবিক, আল্লাহ রসুল বলেছেন ভুল করবেন এবং ভুল হবেই। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মারা যাওয়ার আগে একটি বাক্য, একটি কথা বলেছিলেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি কথা, কথাটা হচ্ছে কি, ইজা সখল হাদিসু ফাহুয়া মাজহাবি, ইজা সখল হাদিসু ফাহুয়া মাজহাবি, সহি হাদিসটাই হচ্ছে কি আমার মানহা মাজহাব। এখানের মধ্যে মাজহাব বলতে কি বোঝায়? এখানের মধ্যে মাজহাব বলতে আমার ধর্ম, সহি হাদিসটাই হচ্ছে কি আমার ধর্ম, সহিটাই হচ্ছে কি আমার মাজহাব। কে বলছেন এটা? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তাহলে জয়ীফ হাদিস ইমাম আবু হানিফা, জয়ীফ হাদিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজহাব নয়,
আপনার জাল হাদিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজহাব নয়, তাহলে কোথায় পেলেন মিলাদ দাঁড়িয়ে মিলাদ করতে হবে, কোথায় পেলেন মিলাদ বসিয়ে পড়তে হবে, কোথায় পেলেন সম্মিলিত দোয়া করতে হবে, কোথায় বললেন বাড়িয়ে বাড়িয়ে সফিনা করতে হবে, কোথায় পেলেন আপনার তাবিজ দিতে হবে, এগুলা কোথায় পেলেন? এবং আবু হানিফা রহিমাহুল্লাহ জিন্দেগিতেও করেন নাই, ইমাম আবু হানিফার নামে এত মিথ্যাচার কেন করেন? মিথ্যাচার কেন অত বেশি করেন? ওই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরে যারা কোরআন এবং হাদিসের অনুসারী তারা মাতার তাজ মনে করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছেন যে আমার কথা দ্বারা তোমরা কোনো ফতোয়া দিও না, যদি আমার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে থাকে তাহলে আমার কথাটাকে তোমরা দেওয়ালের ওই পাশে চুড়ে ফেলে দিও, দেওয়ালের ওই পাশে চুড়ে ফেলে দিও, আমার কথাটা দিয়ে তোমরা কোনো ফতোয়া দিও না। কার কথা এটা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা। আমার কথা দিয়ে কোনো ফতোয়া চলবে না, আমার কথা দ্বারা কোনো ভুল হতে পারে, যদি ভুল হয় তাহলে আমার কথাটা দেওয়ালের ওই পাশে চুড়ে ফেলে দিও। এটা কে বলেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এই কথা শুধুমাত্র একজনই বলেছেন না, ইমাম মালিকও এই কথা বলেছেন, ইমাম শাফি এই কথা বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলেছেন, সবার একই কথা, ইজা সকাল হাদিস ফাহুয়া মাযহাবি, এবং আমাদের কথা দ্বারা তোমরা কোনো ফতোয়া দিও না, যদি আমার কথা কোরআন হাদিসের সাথে না মিলে আমার কথাটাকে দেওয়ালের ওই পাশে চুড়ে ফেলে দিও। তাহলে তারা সংশোধন তারা ক্লিয়ার করে দিয়ে দিয়েছে, এখানেও তারা তাদেরকে আমরা দোষারোপ করতে পারবো না, কিন্তু তাদের নামে মিথ্যাচার করা হচ্ছে কেন? এই মিথ্যাচারের কারণে, মিথ্যাচারের কারণে মানুষ আজকে তাদেরকে তাদের নামে অনেক মাজহাব বানিয়েছে, তাদের নামে মিথ্যাচার করার কারণে তাদের নাম ধরে ধরে অনেক কাজ করতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি তো ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করেন নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিন্দেগি তো জলসার পরে সম্মিলিত দোয়া করেন নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিন্দেগি তো বাড়িয়ে বাড়িয়ে গিয়ে সফিনা পড়েন নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিন্দেগি তো বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আপনার আপনার মহলুদ পড়েন নাই, মিলাদ পড়েন নাই, আপনি মিথ্যাচার করেন কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে? যাই হোক, ইমাম আবু হানিফা, ইমাম মালিক কেউ কখনো বলেন নাই যে তোমরা আমার নামে একটি মাজহাব বানিয়ে নাও, এটা কেউ বলেন নাই। এখন আমাদের ভাইয়েরা মাজহাবের দলিল দেন কুরআনুল করিমের একটি আয়াত থেকে, একটি আয়াত থেকে দলিল দেন। তো আয়াতটা ছিল সুরায় নিসার 79 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত, যে আয়াত দিয়ে প্রথম দলিল দেওয়া হয় মাজহাবের, প্রথম দলিল দেওয়া হয় মাজহাবের যে আয়াত দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহা, তোমরা আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, এবং আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আনুগত্য করো উলিল আমরের, বা ইন তানাজাতুম ফি শাইইন, এবং যদি আনুগত্য করতে গিয়ে উলিল আমরের কোনো মতামতকে সৃষ্টি হয়, কোনো বিভ্রান্ত সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং রসুলের দিকে তোমরা ফিরিয়ে দাও, ঝগড়া করিও না, ফসাদ করিও না। আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। এবার আসেন এই আয়াত সম্পর্কে আমরা একটু সামান্য বলে আমাদের আলোচনা এখানে শেষ করব। সুরা নিসার 59 নম্বর আয়াত, 4 নম্বর সুরার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতি উল্লাহা ওয়া আতি উর রসুল, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে কোনো বাধা নাই, কোনো দোষ নাই, কোনো কিছু নাই। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, অন্ধ আনুগত্য, অন্ধ আনুগত্য যা আল্লাহ দিয়েছেন, যা রসুল দিয়েছেন, অন্ধ আনুগত্য করতে হবে, অন্ধ আনুগত্য করতে হবে। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আর কোনো কিছু বলেন নাই, আল্লাহ কিন্তু এরপরে বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরে আনুগত্য করো। এখন উলিল আমর কারা, উলিল আমর কারা, এটা আমাদের জানার প্রয়োজন। এখন যারা বলছে উলিল আমর মানে হচ্ছে গিয়ে আপনার মাজহাবের 4 জন ইমাম, উলিল আমর, এইটা হচ্ছে কি প্রথম দলিল আমাদের মাজহাবি ভাইদের, প্রথম দলিল হচ্ছে কি এটা যে উলিল আমরি মিনকুম, উলিল আমর হচ্ছে গিয়ে তারা যারা মাজহাবের 4 জন ইমাম। অথচ সকল তাফসিরের কিতাব যতগুলা রয়েছে, তাফসির ইবনে কাসির সহ
যতগুলো তাফসির গ্রন্থ রয়েছে সবগুলোতে যদি দেখেন, তাহলে এই আয়াতের ব্যাখ্যা উলিল আমর কাদেরকে বলা হয়েছে। আপনার হাদিসের তাফসির যদি দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তাফসিরটি এসেছে, এগুলা যদি দেখেন তাহলে দেখবেন এই আয়াতের অর্থ হচ্ছে গিয়ে, উলিল আমরের অর্থ হচ্ছে গিয়ে কাদেরকে উলিল আমর বলা হয়, যিনি নেতৃত্ব দিতে পারেন তাকে উলিল আমর বলা হয়, নেতৃত্ব দিতে পারেন। এক কথায় নেতৃত্ব কে দিতে পারে? নেতৃত্ব যিনি কোরআন এবং হাদিসের নেতৃত্ব দিবেন। এখন নেতৃত্ব দিতে পারে আমার দেশের যিনি আছেন প্রধানমন্ত্রী, উনি নেতৃত্ব দিতে পারেন। আমার দেশের বিচারপতি নেতৃত্ব দিতে পারেন। আমার দেশের কাজী উনি নেতৃত্ব দিতে পারেন। আমার দেশের মেম্বার, আমার দেশের চেয়ারম্যান নেতৃত্ব দিতে পারেন। আমার বিচারক, আমার বিচারক নেতৃত্ব দিতে পারেন। আমার জামাতের আমির, আমিরে নেতৃত্ব দিতে পারেন। রাস্তা দিকে 10 জন, 1 জন, 2 জন, 3 জন চললে আপনার একজন 2 জন হলে একজনকে আমির বানাতে হয়। যিনি নেতৃত্ব দিবেন উনি হচ্ছেন গিয়ে আমির, ওই যিনি নেতৃত্ব দিতে পারবেন উনি হচ্ছেন গিয়ে উলিল আমর। নিজের গড়ের চেয়ারম্যান যিনি গড় পরিচালনা করেন, ফ্যামিলি পরিচালনা করেন, উনি হচ্ছেন গিয়ে উলিল আমর। উলিল আমর যিনি নেতৃত্ব দিতে পারেন উনি হচ্ছেন গিয়ে উলিল আমর, তবে জীবিত হতে হবে। নেতৃত্ব দিতে হলে জীবিত হতে হবে। নেতৃত্ব দেওয়ালা সত্য কি? জীবিত। এক, জীবিত। দুই, কোরআন এবং হাদিসের নেতৃত্ব। কোরআন এবং হাদিসের আপনার ইনিল হুকম ইল্লা লিল্লা, ইল্লা লিল্লা, আল্লাহর আইন। আল্লাহর আইন শুধুমাত্র চলবে এই আইনটা উনি এইভাবেও করে বলবেন, ওইভাবে উনি দিবেন। যদি এর থেকে যদি আল্লাহর আইনটাকে যদি লঙ্ঘন করেন, তাহলে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন সূরা মায়েদার 43 নম্বর আয়াত, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই ব্যক্তি কাফির যেই ব্যক্তি আল্লাহর বিধানকে, বিধানের আনুগত্য করলো না, বিধানকে বাস্তবায়ন করলো না, বিধান ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তি কাফির। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, ওই ব্যক্তি জালিম যেই ব্যক্তি আল্লাহর বিধান বাস্তবায়ন করলো না, আল্লাহর আইনকে বাস্তবায়ন করলো না, ওই ব্যক্তি হচ্ছে গিয়ে জালিম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওই ব্যক্তি ফাসিক যে ব্যক্তি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করলো না, আল্লাহর আইনকে বাস্তবায়ন করলো না, ওই ব্যক্তি হচ্ছে গিয়ে ফাসিক। তাহলে আল্লাহর আইনটা আল্লাহ যেভাবে দিয়েছেন ওইভাবেই নিতে হবে, অন্য কোনো আইন গ্রহণ করা যাবে না। আপনি গড়ের চেয়ারম্যান, আপনার আইন হবে আল্লাহর আইন, আপনার ফ্যামিলির মেম্বারদেরকে আপনি পরিচালনা করবেন আল্লাহর আইন দিয়ে, আল্লাহর আইন দিয়ে সালাত পড়ো, সিয়াম রাখো, এগুলো আল্লাহর আইন থাকবে। গান শুনো, গান শুনো এটা বলা যাবে না, গান যারা শুনে তাদেরকে বিরত রাখতে হবে আল্লাহর আইন মোতাবেক। এরকম আল্লাহর আইন যারা বাস্তবায়ন করবে, এই নেতৃত্ব যারা দিতে পারবে, তারা হচ্ছে উলিল আমর। এখন যদি কোনো উলামা, যদি কোনো আলিম, কোনো আলম যদি নেতৃত্ব দিতে পারেন কোনো আলিম, যে তা উনি হচ্ছেন গিয়ে উলিল আমর। কোনো মসজিদের খতিব, মসজিদের খতিব মানে ইমাম, ইমাম মানে এই ক্ষেত্রে উনি উলিল আমর, ওই উনি উলিল আমর। এইভাবে করে এক কথায় যিনি নেতৃত্ব দিতে পারেন উনি হচ্ছেন গিয়ে উলিল আমর। তাদের আনুগত্য করো, তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তবে তাদের অনুসরণ অন্ধভাবে নয়, আল্লাহ এবং রসুলকে যেইভাবে অনুসরণ করা হয় ওইভাবে নয়। আল্লাহ কিন্তু এরপরে বলে দিচ্ছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমরা তাদের আনুগত্য করতে গিয়ে যদি তোমাদের কোনো ভুল হয়, যদি তোমাদের মধ্যে কোনো ফসাদ হয়, কোনো মতামতক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা কোনো ঝগড়া করিও না, কোনো ফাসাদ করিও না, তোমরা কি করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। তাহলে এখানের মধ্যে পাওয়া যায় উলিল আমরের আনুগত্য অন্ধভাবে চলবে না, অন্ধভাবে চলবে না। যদি চলতো তাহলে ফাইন তানাজাতুম এই আয়াতটি আর নাজিল হতো না, এই আয়াতটি আর নাজিল হতো না, আল্লাহ এই আয়াতের এই অংশটা নাজিল হতো না। এই অংশটা তানাজার যে অংশটা আছে এটা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন না। আল্লাহ উলিল আমরের পরে বাইন তানাজাতুম ফি শাইইন এই আয়াত এই অংশটা দিয়েছে, মানে তোমরা উলিল আমরের আনুগত্য করতে গিয়ে তোমাদের মধ্যে কোনো মতামতক্য যদি সৃষ্টি হয়, তোমরা ঝগড়া করিও না, ফসাদ করিও না, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দাও,
কোনো ঝগড়া করবে না। এটা কার কথা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তারপরে যারা এই আয়াত দিয়ে দলিল দিয়ে নিশ্চয়ই মারাত্মক ধরনের ভুল দলিল দিয়ে থাকেন, মৃত ব্যক্তি কখনো নেতৃত্ব দিতে পারে না। মৃত ব্যক্তি যদি নেতৃত্ব দিতে পারতো তাহলে শেখ হাসিনার প্রয়োজন হতো না, শেখ মুজিব হলেই চলতো। যদি নেতৃত্ব দিতে পারতে মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি কোনো নেতৃত্ব দিতে পারতে পারে না। যদি দিতে পারতো তাহলে বেগম খালেদা জিয়ার প্রয়োজন হতো না, সে আপনার জিয়াউর রহমানেও নেতৃত্ব দিতে পারতেন। নেতৃত্ব দিতে হয় জীবিত মানুষ, নেতৃত্ব যিনি দিবেন তিনি জীবিত থাকতে হবে, নেতৃত্ব যিনি দিবেন তিনি জীবিত থাকতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি কত শত বছর আগে মারা গিয়েছেন, উনার কোনো নেতৃত্ব চলবে না, উনি কোনো নেতৃত্ব দিতে পারবেন না। হ্যাঁ, উনাকে অবশ্যই সম্মান করতে হবে, অবশ্যই উনার কথাগুলোকে গ্রহণ করতে হবে। আমরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহিকে আমরা মাতার তাজ মনে করি, সম্মানের দিক দিয়ে উনি অনেক সম্মানিত। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অন্ধ আনুগত্য করি না। ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহর যে কথাগুলা রয়েছে, যে গ্রন্থগুলা উনি রচনা করেছেন, এটার অনুসরণ করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনুসরণ করি না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির অনুসরণ করি না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির যে গ্রন্থ রয়েছে মত্তায় মালিক, মালিক রহমতুল্লাহি আলাইহির যে গ্রন্থ রয়েছে আমরা গ্রন্থের অনুসরণ করি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির অনুসরণ আমরা করি না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির গ্রন্থটাকে আমরা অনুসরণ করি। ইমাম আহমদ ইবুল হাম্বল রহমতুল্লাহি আলাইহির অনুসরণ আমরা করি না। ইমাম আহমদ ইবুল হাম্বল রহমতুল্লাহি আলাইহির গ্রন্থের অনুসরণ করি। ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহির অনুসরণ করি না। ইমাম বুখারির আপনার যে গ্রন্থটা রয়েছে বুখারি, সহিহুল বুখারি, সহিহুল বুখারি অনুসরণ করি। ইমাম মুসলিমের আমরা অনুসরণ করি না। ইমাম মুসলিমের গ্রন্থ সহিহুল মুসলিমের অনুসরণ করি। ইমাম আবু দাউদের গ্রন্থ আপনার অনুসরণ করি না। ইমাম আবু দাউদের গ্রন্থ অনুসরণ করি যেটা উনি রচনা করেছেন আল্লাহ রসুলের কথা। এইভাবে করে তিরমিজি, ইবনে সাইদ, মিশক, যতগুলা ইমামগণ রয়েছেন, কোনো ইমামকে আমরা ইমামের অনুসরণ করি না, ইমামের লেখাগুলার অনুসরণ করি এবং ইমামদেরকে আমরা সম্মান করি। কতটুকু সম্মান? আমরা এত সম্মান করি যে তারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমরা মাতার তাজ মনে করি, তাদেরকে আমরা মাতার তাজ মনে করি। এইভাবেই মনে করতে হবে, তাহলে আমরা কোনো মতের দিকে যাব না, কোনো পথের দিকে যাব না। আজকে দেখেন যেই যে দল করে তারাই হচ্ছে গিয়ে ভাই, তারাই হচ্ছে গিয়ে ভাই। সামান্য দৃষ্টান্ত, যারা হানাফি ধর্মে রয়েছে, হানাফি মাজহাবের বাইরে যারা রয়েছে, তারা হানাফি মাজহাবের বাহিরা যারা রয়েছে তাদেরকে আর বাই মনে করে না, তাদেরকে আর বাই মনে করে না। আহলে হাদিস সালাফিরা চার চারজন ইমামের আনুগত্য করে, চারজন ইমামের ইমামের কথাগুলোর আনুগত্য করে, যে কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে এগুলোর আনুগত্য তারা করে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনুল হাম্বল সবার আপনার কথাগুলো আনুগত্য করে, কিন্তু দেখা যায় তাদেরকে আজকে ভিন্ন চোখে দেখা হয়, তাদেরকে ভিন্ন চোখে দেখা হয়, জানি না কেন, আল্লাহ আলাম। যাই হোক, যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নামে মিথ্যা মাজহাব বানিয়ে নিয়েছেন, তারা শাফি মাজহাবের বা মানুষদেরকে বাই মনে করে না। এইরকম একজন মাজহাবের এক মাঝহাবে অপর মাজহাবের সাথে এত ঝগড়া ফসাদ আগে এক সময় করেছিল, এগুলো সময় নাই, না হলে আরো বলতাম। এরপরে এক দলে অপর দলের ভাইকে বাই মনে করে না, তারা মনে করে আমার দলে যে আছে সেই আমার ভাই, আমার দলের বাহিরা যে আছে সে আমার ভাই নয়। এগুলা শুধুমাত্র দলাদলির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল দেন নাই, আল্লাহ একটি দল দিয়েছেন, সেই দল হচ্ছে গিয়ে ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন সবাই মিলে আল্লাহর রুজ্জকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু বিভিন্ন দলে বিচ্ছিন্ন হইও না। আল্লাহর পথ হচ্ছে গিয়ে একটি, ওয়া আন্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহর পথ হচ্ছে গিয়ে একটি, আল্লাহ একটি পথ দিয়েছেন, একটি পথে চলো, ভিন্ন পথে চলিও না, যদি চলো তাহলে তোমাদেরকে তারা পাকড়াও করবে। তারা কারা? চিস্তিয়াওয়ালারা, সাবিয়াওয়ালারা, নকশাবন্দিওয়ালারা, বিভিন্ন পথের পথিকরা পাকড়াও করে নিবে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি পথ দিয়েছেন, একটি দল দিয়েছেন, একটি ধর্ম দিয়েছেন। ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেওয়া ধর্ম একটি ধর্ম। খ্রিস্টান দেওয়া ধর্ম আল্লাহর নয়, ইহুদি ধর্ম আল্লাহর নয়, বৌদ্ধ ধর্ম আল্লাহর নয়, নাসারা ধর্ম আল্লাহর নয়, হিন্দু ধর্ম আল্লাহর নয়, কোনো ধর্ম আল্লাহর নয়, সকল ধর্ম শয়তানের, একটি ধর্ম মাত্র ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এই একটি ধর্ম শুধুমাত্র আল্লাহর,
এই ধর্মের উপর সবাই থাকতে হবে। ইসলাম ধর্মকে ফাটল দেখিয়ে দিয়েছে শয়তান, খ্রিস্টানদেরকে ফাটল দেখিয়ে শয়তান বিচ্ছিন্ন করেছে, ইসলাম থেকে বিচ্ছিন্ন করেছে। অথচ দেখা যায় খ্রিস্টানরা একসময় মুসলমান ছিল, ইহুদির একসময় মুসলমান ছিল, হিন্দুর একসময় মুসলমান ছিল, বৌদ্ধর একসময় মুসলমান ছিল, সকল মানুষ ইসলামের উপর তাদের জন্ম হয়েছে, ইসলামের ফিতরার উপরে তাদের জন্ম হয়েছে, সকলেই মুসলমান হয়ে জন্ম নিয়েছে, তারপরে তারা কাফির হয়েছে, তারপরে তারা খ্রিস্টান হয়েছে, তারপরে তারা ইহুদি হয়েছে, তারপরে তারা বৌদ্ধ হয়েছে, কিন্তু সকল এক সময় মুসলমান ছিল, তারা মুসলমান ছিল, তারপরে তাদেরকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এই বিচ্ছিন্নটুকু এখন আমাদের মুসলমানদের মধ্যেও ফাটল দেখিয়েছে শয়তান, মুসলমানদেরকে বিভিন্ন দলে বিচ্ছিন্ন করেছে, হানাফিতে বিচ্ছিন্ন করেছে, সাফিতে বিচ্ছিন্ন করেছে, মালিকিতে বিচ্ছিন্ন করেছে, হাম্বলিতে বিচ্ছিন্ন করেছে, চিশতিয়াতে বিচ্ছিন্ন করেছে, সাবেরিয়াতে বিচ্ছিন্ন করে দিয়েছে, আপনার নকশাবন্দিতে বিচ্ছিন্ন করেছে, তারপরে আপনার তরিকতে বিচ্ছিন্ন করেছে, হাকিকতে বিচ্ছিন্ন করেছে, শরীয়তে বিচ্ছিন্ন করেছে, কত ধরনের তরিকা, কত ধরনের পথ, কত ধরনের মত, কত ধরনের কত কিছু দিয়ে শয়তান আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অথচ আমাদের জন্য পথ হচ্ছে গিয়ে একটি, আমাদের মত হচ্ছে গিয়ে একটি, আমাদের সেফ কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে। আমাদের কোনো বুজুর জ্ঞানের দিনের কোনো কিতাবের প্রয়োজন নাই, কোরআন এবং হাদিসের অনুসরণ করাই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের ছায়ার তলে আসার জন্য তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহিক ভাবে আমাদেরকে যেন আমরা যেন মানতে পারি সহি হাদিসগুলা, আল্লাহ যেন এই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।